16 বছর আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট কায়েম করেছিল যার খেসারত তাদের দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচারিপাড় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন শ্যামল বলেন একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিল তাই পতনের সময় তাদের পাশে কেউ ছিল না